ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। খুলে দেওয়া হয়েছে পাক আফগান সীমান্তের গুরুত্বপূর্ণ দুটি ক্রসিং। আফগানদের নিরাপদ দেশ ত্যাগ নিশ্চিতে বিমানবন্দরে নিয়োজিত আছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তানের পরিস্থিতি কখনোই সেনা প্রত্যাহারের জন্য অনুকূল ছিল না, তবে আফগানরাই দেশের জন্য লড়তে রাজি না। আফগানিস্তানের কিছু নাগরিককে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিলেও বাংলাদেশ তা গ্রহণ করেনি, আবারও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ। উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম সহ বেশ কয়েকজন আহত। করোনার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্রের স্রোত আরও তীব্র হতে পারে, সতর্ক করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামিন পেলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় তার জামিন মঞ্জুর করে সিএমএম কোর্ট। সরকারি সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলছে করোনা টিকা কার্যক্রম, নানা অভিযোগ প্রবাসীদের। উজানের ঢলে বাড়ছে উত্তরের নদ নদীর পানি, তিস্তার পানি বেড়ে রংপুর ও লালমনিরহাটের নদীর পানি বিপদসীমার ওপরে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। 2006 সালের 17 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 17 অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শুরুর দিনই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বি গ্রুপে টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।